হ্যালো বন্ধুরা, আমাদের এই পৃথিবীতে প্রায় 87 লাখেরও বেশি প্রজাতির প্রাণী রয়েছে বলে দাবি করা হয়। এ সকল প্রাণীর বেশিরভাগই মানুষের জন্য উপকারী হয়ে থাকে। আবার এমনও কিছু বিষাক্ত প্রাণী রয়েছে যাদেরকে হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হিসেবে দায়ী করা হয়। ঠিক এমনই এই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত 5টি প্রাণী নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে ব্লু-রিংড অক্টোপাস। এটি হ্যাপোলোক্লেইনা প্রজাতির একটি বিষাক্ত অক্টোপাস, যা জাপান থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের জোয়ারের পুল ও প্রবাল প্রাচীরেই এদের বেশি দেখা যায়। এদের গায়ের বেশিরভাগ অংশই হলুদ, তবে এদের গায়ে কালো ও কারোনীল রঙের ছোপ থাকে। ব্লু-রিং অক্টোপাস বিপদে পড়লে নাটকীয়ভাবে তাদের গায়ের রং পরিবর্তন করতে সক্ষম। ব্লু-রিং অক্টোপাসের খাবারের তালিকায় রয়েছে ক্রেস্টোসিয়ান, কাঁকড়া, চিংড়ি সহ সমুদ্রের ছোট ছোট মাছ। এরা পৃথিবীর অন্যতম বিষাক্ত প্রাণীর মধ্যে একটি, যারা সাধারণত 5 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা মানুষের জন্য খুবই বিপজ্জনক, কারণ তাদের বিষে রয়েছে শক্তিশালী নিউরোটক্সিন ও টেট্রোডোটক্সিন। ব্লু-রিং অক্টোপাস অন্যান্য অক্টোপাসের মতো তুলনামূলক খুবই ছোট জায়গায় লুকিয়ে থাকতে পারে, যেমন পাথরের ফাঁকে অথবা ঝিনুকের খোসার ভেতরে, যা তাদের শিকারীদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ফিমেল ব্লু-রিং অক্টোপাসটি প্রায় 50টি ডিমের একটি ছড়া দিয়ে থাকে, যা পরবর্তী 6 মাস পর্যন্ত তাদের বাহুর নিচে রেখে ইনকিউবেট করে থাকে। তবে দুঃখের বিষয় হচ্ছে, এই বাচ্চা উৎপাদনের দীর্ঘ সময়ে মা অক্টোপাসটি কোনো খাবার গ্রহণ করে না, যার ফলে বাচ্চা ফোটার পরে মা অক্টোপাসটি মারা যায়। এই ব্লু-রিং অক্টোপাসটি দিনের বেলা লুকিয়ে থাকার কারণে এদের খুব কমই দেখা যায়, ফলে খুব কম মানুষই এর দ্বারা আক্রান্ত হয়ে থাকে। গত কয়েক দশকে এর কামড়ে খুব কম মানুষই প্রাণ হারিয়েছে। তবে 2008 সালের গবেষণায় দেখা গেছে, আজ পর্যন্ত এর কামড়ে মাত্র 3 জন মানুষ প্রাণ হারিয়েছে। আমাদের তালিকার চতুর্থ স্থানে রয়েছে ব্ল্যাক উইডো স্পাইডার বা বিধবা মাকড়সা। কি বন্ধুরা, হাস্যকর মনে হচ্ছে, মাকড়সা তাও আবার বিধবা। বিধবা মাকড়সা বলার কারণ হচ্ছে, স্ত্রী মাকড়সাটি প্রতিবার মিলনের পরে তার জোড়ার পুরুষ মাকড়সাটিকে খেয়ে ফেলে নিজেকে সবসময় বিধবা করে রাখতে পছন্দ করে, আর এজন্যই একে উইডো মাকড়সা বা বিধবা মাকড়সা বলা হয়। মাকড়সাটি দেখতে যেমনই ভয়ঙ্কর তেমনই খুবই বিষাক্ত। এই প্রজাতির স্ত্রী মাকড়সার গায়ের রং চকচকে কালো হয়ে থাকে, তবে পুরুষ মাকড়সাটির পেটের উপর লাল সাদা সহ বাদামি বর্ণের ছোপ দেখা যায়। এরা 3 থেকে 10 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ ছোট্ট মাকড়সার শরীরে নিউরোটক্সিন ও ল্যাক্টোটক্সিন ধারণকারী ভয়ানক বিষ থাকে। এ প্রজাতির স্ত্রী মাকড়সার শরীরের তুলনায় অস্বাভাবিক বড় বিষের গ্রন্থি থাকে, যা মানুষসহ বড় বড় প্রাণীর জীবন কেড়ে নিতে সক্ষম। মাকড়সাটি আপনি যদি হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন, এরা আপনাকে কামড়াবে না। এরা তখনই কামড়ায় যখন এরা পালানোর পথ খুঁজে পায় না। মেক্সিকোতে এর কামড়ে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছিল 14 জন। তবে আমার বিশ্বাস, আপনি এর কামড় খেয়ে অবশ্যই স্পাইডারম্যান হতে চাইবেন না। তালিকার তৃতীয় স্থানে রয়েছে পয়জন ডার্ট ফ্রগ। এরা মূলত দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর বাসিন্দা, তবে এদের বলিভিয়া, কোস্টারিকা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা সহ বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে দেখা যায়। এদের ত্বক অত্যাধিক আকর্ষণীয় গাঢ় রঙের হয়ে থাকে। এদের সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের পিঁপড়া সহ অন্যান্য ছোট ধরনের পোকামাকড়। এদের দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ডার্ট ফ্রগ সাধারণত আর্দ্র স্থানে ডিম দেয়, যার মধ্যে রয়েছে গাছের পাতা, গাছের শিকড় সহ যে কোনো নিরাপদ জায়গা। তারপর ডিম ফুটে গেলে জমে থাকা পানির কিনারায় নিয়ে যায় এবং বাচ্চা বড় না হওয়া পর্যন্ত মা ব্যাংটি সেখানে অপেক্ষা করতে থাকে। এরা দেখতে খুবই সুন্দর হলেও এদের ত্বকে ব্যাট্রোকোটক্সিন নামক খুবই মারাত্মক ক্ষারীয় বিষ জমা থাকে, যা গড়ে 10 জন মানুষকে হত্যা করতে যথেষ্ট। আগে তীর দিয়ে পশু শিকারের পূর্বে তীরের শলাকা এর পিঠে ঘষে নিত, ফলে শিকারের লক্ষ্যে ছোড়া তীর সেই শিকারের গায়ে লাগলে তা যত বড় শক্তিশালী প্রাণীই হোক না কেন মাটিতে লুটিয়ে পড়ত। ডার্ট ফ্রগ আক্রমণাত্মক নয়, প্রাণঘাতী হচ্ছে এদের স্পর্শ। এদের বিষ যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে আপনি 10 মিনিটের মধ্যে মারা যাবেন। কিন্তু এরা তো বিষাক্ততা থাকা সত্ত্বেও একে শিকার করার মতো একমাত্র প্রাণী হচ্ছে এক ধরনের সাপ, আর এ থেকেই বোঝা যায় কেউই জঙ্গলে নিরাপদ নয়। তালিকার তৃতীয় স্থানে রয়েছে টাইগার স্নেক। এদের গায়ে বাঘের মতো ডোরাকাটা থাকে বলে একে টাইগার স্নেক বলা হয়ে থাকে, তবে এদের শরীরে রয়েছে বিভিন্ন রঙের মিশ্রণ। এদের শরীর বাদামি বর্ণের এবং পেটে থাকে হলুদ ক্রস ব্যান্ড। এটি অত্যন্ত বিষাক্ত একটি সাপের প্রজাতি, যা অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলীয় দ্বীপে বেশি পাওয়া যায়। এ প্রজাতির প্রাপ্তবয়স্ক সাপেরা 6 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। টাইগার স্নেকের খাদ্য তালিকায় রয়েছে ব্যাংসহ ছোট আকারের পাখি। এরা 10 থেকে 15 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে।
টাইগার স্নেক শিকারকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করে থাকে এবং আক্রমণকারীকেও কামড়িয়ে থাকে। টাইগার স্নেক মানুষের জন্যও খুবই বিপজ্জনক। টাইগার স্নেক কম তাপমাত্রায় সহনশীল এবং দিনের চেয়ে এরা রাতে বেশি সক্রিয় থাকে। বসন্তকালে টাইগার স্নেক সাধারণত 20-30 বাচ্চা প্রসব করে থাকে। অস্ট্রেলিয়াতে 2005 এবং 2015 একটি জরিপে দেখা গেছে মোট সাপের কামড়ে যত লোক মারা গেছে এদের 17% শুধু টাইগার স্নেকের কামড়েই মারা গিয়েছিল। টাইগার স্নেকের বিষে আছে নিউরোটক্সিন, কোয়াগুলেন্ট, হেমোলিসিনি ও মায়োটক্সিন, যার কারণে এর কামড়ে মৃত্যুর হার 40-60%। বিশ্বের রেকর্ডকৃত যে কোনো সাপের তুলনায় টাইগার স্নেক বেশি বিষ উৎপাদন করতে সক্ষম। একটি টাইগার স্নেক এক কামড়ে 150 মিলিগ্রাম বিষ ইনজেক্ট করে থাকে, যা যে কোনো শক্তিশালী প্রাণীর জীবন কেড়ে নিতে সক্ষম। আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে ইনল্যান্ড টাইপেন স্নেক। ইনল্যান্ড টাইপেন হচ্ছে এখনও পর্যন্ত আবিষ্কৃত পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ, যার ধারের কাছেও নেই ব্ল্যাক মাম্মার মতো বিষাক্ত সাপও। ব্ল্যাক মাম্মা যেমন দ্রুত সুবল মারার জন্য পৃথিবী বিখ্যাত, তেমনই ইনল্যান্ড টাইপেনও তার শক্তিশালী বিষের জন্য পৃথিবী বিখ্যাত। একেই পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী বলে ধারণা করা হয়, যার একটি কামড়ে 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ ইনজেক্ট করতে পারে। পূর্ব অস্ট্রেলিয়ায় এই সাপটির আদি নিবাস। ইনল্যান্ড টাইপেনের খাদ্য তালিকায় রয়েছে ছোট ইঁদুর ও বিভিন্ন প্রজাতির পাখি। সাপের গায়ের রং কালো এবং বাদামি বর্ণের হয়ে থাকে। ইনল্যান্ড টাইপেন সাধারণত 6-8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা নিজেরা কোনো বাসা তৈরি করে না, এরা অন্য কোনো প্রাণীর পরিত্যক্ত বাসায় বসবাস করে থাকে। এরা সাধারণত 12-24 পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং ডিম দেওয়ার 2 মাস পর ডিম থেকে বাচ্চা বের হয়। ইনল্যান্ড টাইপেন সাধারণত তাদের শক্তিশালী বিষের জন্য সারা বিশ্বে পরিচিত। এদের বিষে রয়েছে প্রিসিনাপটিক নিউরোটক্সিন ও হিমোটক্সিন সহ বিভিন্ন বিষের উপাদান, যা শরীরের একাধিক স্তরে আক্রমণ করে থাকে। ইনল্যান্ড টাইপেনের বিষের তীব্রতা এতটাই বেশি যে এটার 1 ফোঁটা বিষে প্রায় 100 জন মানুষ অথবা 2,50,000 ইঁদুরকে মারার জন্য যথেষ্ট, যা সত্যি তাদের বিষের তীব্রতার প্রমাণ দেয়। এই হিসাবটিকে দেখার পরে আমার রিয়াকশন ছিল, বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোন বিষাক্ত প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা জানাতে একদমই ভুলবেন না। এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চাইলে ফেসবুকেও আমাদের ভিডিও দেখতে পারেন। আমাদের ফেসবুক পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।